ভূগোল শিখন চ্যানেলে সবাইকে স্বাগত। অক্টোবর মাসে সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সেই বিষয়ের আলোচনায় আমি নরোত্তম স্যার। তোমরা ভিডিওটা পুরোটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে। একের দাগের প্রশ্ন আছে, দেখো বিকল্প থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। চারটে কোশ্চেন আছে, 1x4 1.1 আছে, ভূ আলোড়নের ফলে সৃষ্ট ফাটলগুলোর মাঝের ভূভাগ উপরে উঠে যে ভূমিরূপ সৃষ্টি করে তা হলো ক মহাদেশীয় মালভূমি, খ স্তূপ পর্বত, গ আগ্নেয় পর্বত, ঘ লাভা মালভূমি। উত্তর হবে খ দাগের স্তূপ পর্বত। 1.2 আছে, দেখো দুটি নদীর মধ্যবর্তী স্থলভাগ হলো ক নদী অববাহিকা, খ দোয়াব, গ মোহনা, ঘ দারণ অববাহিকা। উত্তর হবে খ দাগের দোয়াব। 1.3 একটি পাললিক শিলার উদাহরণ হলো ক গ্রানাইট, খ ব্যাসল্ট, গ মার্বেল, ঘ চুনাপাথর। উত্তর হবে ঘ দাগের চুনাপাথর। 1.4 ঠিক জোড়াটি নির্বাচন করো, ক দক্ষিণ আফ্রিকা উষ্ণ জলবায়ু, খ চীনদেশীয় জলবায়ু খেজুর গাছ, গ জাম্বেজি নদী ভিক্টোরীয় জলপ্রপাত, ঘ আফ্রিকার পূর্ব দিক ভূমধ্যসাগর। উত্তর হবে জাম্বেজি নদী ভিক্টোরিয়া জলপ্রপাত। এই জাম্বেজিটাই জাম্বেসি নদী বলে তোমাদের অনেক বইতেই লেখা আছে। এবার 2-এর দাগে আছে, একটি বা দুটি শব্দে উত্তর দাও। চারটে প্রশ্ন 1x4 2.1 আছে, ভারতের একটি পলি গঠিত সমভূমির নাম লেখো। এটা তোমরা গাঙ্গেয় সমভূমি লিখতে পারো অথবা সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্রের সমভূমিও লিখতে পারো। এটাকেই অনেকে উত্তর ভারতের নদী গঠিত সমভূমি বলেও লিখে থাকে। 2.2 নদীর কোন প্রবাহে ভূমির ঢাল বেশি থাকায় নদীর শক্তি বৃদ্ধি পায়? উত্তর হবে পার্বত্য প্রবাহে বা উচ্চ প্রবাহে। 2.3 কোন শ্রেণীর মৃত্তিকায় বালি ও কাদার পরিমাণ প্রায় সমান থাকে? উত্তর হবে দোআঁশ মাটি। 2.4 দক্ষিণ আফ্রিকায় তৃণভূমি কি নামে পরিচিত? উত্তর হবে ভেল্ড। 3-এর দাগের প্রশ্নে আছে, সংক্ষিপ্ত উত্তর দাও। 3.1-এর প্রশ্ন, নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির দুটি শর্ত উল্লেখ করো। নদীর মোহনায় সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট বদ্বীপ গঠনের অনেকগুলো শর্ত আছে, তার মধ্যে আমরা দুটো শর্ত আলোচনা করলাম। 1. নদী স্রোতের বেগ। নদী মোহনায় স্রোতের বেগ কম থাকলে নদীবাহিত নুড়ি, কাঁকড়, বালি, পলি নদী মোহনায় সঞ্চিত হয়ে বদ্বীপ গঠন করবে। যেমন গঙ্গা ব্রহ্মপুত্রের নদী মোহনায় স্রোতের বেগ কম থাকায় গঙ্গা ব্রহ্মপুত্র মিলিতভাবে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গঠন করেছে। 2. পলিরাশির আধিক্য। কোন সমুদ্র বা হ্রদের অপসারণকারী শক্তিগুলি যে পরিমাণ পলল রাশি অপসারণ করতে পারে নদীবাহিত পলল রাশির পরিমাণ তার থেকে বেশি হতে হবে, তবেই সমুদ্র গর্ভে ক্রমশ পলল রাশি সঞ্চিত হতে থাকবে ও বদ্বীপ গঠনের পরিবেশ পাবে। নদীর গতিপথ দীর্ঘ হলে, উপনদীর সংখ্যা বেশি হলে, ক্ষয়ের ক্ষমতা বেশি থাকলে পলিরাশির পরিমাণ বেশি হয়। যেমন ইয়াংসি নদীতে পলির পরিমাণ বেশি থাকায় বদ্বীপ গঠিত হয়েছে। 3.2 আছে, দেখো জলবায়ু মৃত্তিকা সৃষ্টির অন্যতম প্রধান নিয়ন্ত্রক, বক্তব্যটির যথার্থতা বিচার কর। মৃত্তিকা সৃষ্টির যে সক্রিয় কারণ দুটো আছে, একটা জলবায়ু ও জীব জগৎ, তার মধ্যেই গুরুত্বপূর্ণটাই হচ্ছে জলবায়ু। মৃত্তিকা গঠনে জলবায়ুর প্রধান দুটো উপাদান আছে যথা বৃষ্টিপাত আর উষ্ণতা। এরা কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা নিয়ে সংক্ষেপে লেখা আছে। দেখো বৃষ্টিপাত মৃত্তিকার গঠন, মৃত্তিকার গভীরতা, মৃত্তিকার বিভিন্ন রাসায়নিক উপাদানের পরিমাণ প্রভৃতি বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে। যেমন 1. অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে শিলার রাসায়নিক আবহবিকার অধিক কার্যকরী হয় বলে মৃত্তিকাতে কর্দমের পরিমাণ বেড়ে যায়, তাছাড়া গাছপালা অধিক জন্মায় বলে জৈব পদার্থের সঞ্চয় বৃদ্ধি করে। আবার বৃষ্টিপাতের জল খনিজায়ন ও অন্যান্য সূক্ষ্ম কণিকাগুলি উপরের স্তর থেকে নিচের স্তরে স্থানান্তরিত করে ও সঞ্চিত করে, এর ফলে মৃত্তিকার পরিলেখ বা স্তরায়ন গড়ে ওঠে। 2. এবার আসছে উষ্ণতার ভূমিকা। পর্যাপ্ত তাপমাত্রায় আবহবিকারের প্রক্রিয়া অনেক গভীর পর্যন্ত প্রসারিত হওয়ায় রেগোলিথের পুরু স্তর গড়ে উঠে
গভীর মৃত্তিকা সৃষ্টি করে এবং মৃত্তিকার জৈব পদার্থ ও নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। উপরের আলোচনা থেকে এটা পরিষ্কার যে জলবায়ু মৃত্তিকা সৃষ্টির অন্যতম প্রধান নিয়ন্ত্রক। নিচের প্রশ্নটির উত্তর দাও, এর 4.1-এ প্রশ্ন দেওয়া আছে, সাহারার জলবায়ু কিভাবে সেখানকার মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে? উত্তর, আফ্রিকা মহাদেশের উত্তরাংশে অবস্থিত সাহারা হলো পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি। এখানকার প্রায় বৃষ্টিহীন উষ্ণ শুষ্ক জলবায়ু সেখানকার অধিবাসীদের জীবনযাত্রাকে যেভাবে প্রভাবিত করেছে সে সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। প্রথম পয়েন্ট হচ্ছে যাযাবর জীবনযাত্রা। তুয়ারেগ উপজাতি গোষ্ঠী আহোগর মালভূমিতে, তিবু উপজাতি গোষ্ঠী তিবেস্তি পাহাড়ে বসবাস করে। তুয়ারেগ তিবু আরব উপজাতিরা পালিত পশু যেমন উট ঘোড়া ছাগল ভেড়া প্রভৃতি পশুর দল নিয়ে জল ও তৃণের সন্ধানে মরুভূমির এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়। তুয়ারেগরা অনেক সময় পালিত পশু ও দুগ্ধজাত দ্রব্য মরুদ্যানবাসীদের কাছে বিক্রি করে তার বিনিময়ে খাদ্য বস্ত্র প্রভৃতি সংগ্রহ করে। 2. স্থায়ী জীবনযাত্রা। মরুদ্যান অঞ্চলে কৃষি শিল্প ও খনিকে কেন্দ্র করে স্থায়ী জনবসতি গড়ে উঠতে দেখা যায়। এই সব মরুদ্যানে গ্রাম গড়ে উঠেছে। শত্রুর আক্রমণের ভয়ে বাড়িগুলো গায়ে গায়ে লাগানো থাকে, কোনো গ্রাম আবার উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। আটলাস পার্বত্য অঞ্চলে বসবাসকারী বারবের উপজাতিরা চাষাবাদের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকে। তাই দেখা যাচ্ছে সাহারার জলবায়ু সেখানকার মানুষের জীবনযাত্রাকে বিভিন্নভাবে প্রভাবিত করেছে। 5. নিচের প্রশ্নটির উত্তর দাও বলে প্রশ্ন আছে, 5.1-এ ভঙ্গিল পর্বত ও আগ্নেয় পর্বত সৃষ্টির প্রক্রিয়াটি বর্ণনা করো। দুটো পর্বত সম্পর্কে প্রথমে আসছি ভঙ্গিল পর্বত সৃষ্টি। দেখো, ভূপৃষ্ঠের কোমল পাললিক শিলাস্তর গিরিজনী প্রক্রিয়ায় পার্শ্বচাপে ভাঁজপ্রাপ্ত হয়ে মূলত নিম্নলিখিতভাবে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে। 1. মহিখাত তত্ত্ব অনুযায়ী ভঙ্গিল পর্বতের সৃষ্টি। জার্মান ভূবিজ্ঞানী কোবারের মতে মহিখাতের দুপার্শ্বস্থ ভূভাগ ক্ষয়প্রাপ্ত হয়ে পলির আকারে মহিখাতে সঞ্চিত হতে থাকলে যে নিম্নমুখী চাপ পড়ে তার প্রভাবে মহিখাতের দুই পার্শ্বস্থ ভূভাগ পরস্পরের দিকে এগিয়ে এলে মহিখাতে সঞ্চিত পাললিক শিলা ভাঁজপ্রাপ্ত হয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে থাকে। যেমন উত্তরে আঙ্গারাল্যান্ড ও দক্ষিণে গন্ডোয়ানাল্যান্ডের মাঝে থাকা টেথিস মহিখাতের পলিস্তর ভাঁজ খেয়ে হিমালয় পর্বতের সৃষ্টি করেছে। 2. পাঁচ সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের সৃষ্টি। পাঁচ সংস্থান তত্ত্বের জনক পিঁচোর মতানুসারে ভূ অভ্যন্তরের উত্তপ্ত গলিত পদার্থের উপর প্রধান 7টি পাত ভেসে রয়েছে ও পরিচলন স্রোতের দ্বারা গতিশীল রয়েছে। যখন দুটি পাত পরস্পরের দিকে এগিয়ে আসে তখন দুটি পাতের মধ্যবর্তী অংশের পলি প্রবল চাপে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে। যেমন হিমালয় পর্বত পরস্পর অভিমুখী ভারতীয় পাত ও ইউরেশীয় পাতের সংযোগস্থলে টেথিস সাগরের সঞ্চিত পলি প্রচণ্ড চাপে ভাঁজপ্রাপ্ত হয়ে সৃষ্টি হয়েছে। এবার আসছে আগ্নেয় পর্বত সৃষ্টি। প্রবল ভূ আলোড়ন পাতের সঞ্চালন কিংবা ভূমিকম্পের দ্বারা ভূগর্ভের 80 থেকে 160 কিমি গভীরতায় থাকা উত্তপ্ত তরল গ্যাসীয় বাষ্পযুক্ত ম্যাগমার চাপের ভারসাম্য নষ্ট হলে সেটি দ্রুত স্থিতিস্থাপকতা হারিয়ে ফেলে। তখন সেই ম্যাগমা ভূগর্ভের একটা নির্দিষ্ট পথ ধরে ভূপৃষ্ঠস্থ দুর্বল স্থান কিংবা ফাটলের মধ্য দিয়ে ধীর গতিতে কিংবা বিস্ফোরণের দ্বারা ছাই ভস্ম কিংবা ছোট ছোট আগ্নেয় পদার্থের টুকরোর সমন্বয়ে ভূপৃষ্ঠের বাইরে সঞ্চিত হয়ে আগ্নেয় পর্বতের সৃষ্টি করে। যেমন ভারতের ব্যারেন, জাপানের ফুজিয়ামা, ইতালির ভিসুভিয়াস ইত্যাদি আগ্নেয়গিরি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।